বন্ধুরা পেটিএমের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছে তো আরবিআই নির্দেশিকা অনুযায়ী পেটিএমে কিন্তু আর নতুন গ্রাহক যোগ করতে পারবে না নতুন গ্রাহকের কোনো অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবে না পেটিএমে তো আরবিআই কেন এই সিদ্ধান্ত নিয়েছে এবং কতদিন এই নির্দেশিকা জারি থাকবে এবং কবে থেকে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো এটি যে তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা একটু স্কিপ না করে পছন্দকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকার ডোনোটেশনটাকে অন করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে পরিষ্কার বলা হচ্ছে যে পেটিএম ব্যাঙ্ক আর নতুন এখন খোলা যাবে না তো নির্দেশিকা জারি করেছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তো পেটিএম ব্যাঙ্কের আর নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না নতুন করে আর কোনো গ্রাহককে যোগ করতে পারবে না বা সংশ্লিষ্ট ডিজিটাল পেমেন্ট ব্যাংকের নির্ভর সংস্থা তো নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার এই সরকারি বিবৃতিকে আরবিআই জানিয়েছে যে পেটিএমকে একটি অডিট ফার্ম নিয়োগ করে আইডি সিস্টেমের হিসাব নিকেশ করতে হবে সংশ্লিষ্ট অনলাইন পেমেন্ট সংস্থার বেশ কিছু বিষয় নজর দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে তো এবার সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ব্যাংকের জন্য একটি আলোচনাপত্র সামনে আনে আরবিআই তারপর প্রশ্ন উঠেছিল পেটিএম এর মতো ডিজিটাল পেমেন্ট নির্ভর ব্যবসায়ীগুলি আদৌ লাভের মুখ দেখবে কিনা কারণ আরবিআই এই নতুন আলোচনা রয়েছে ডিজিটাল পেমেন্ট চার্জ সার চার্জের মতো বিষয় আরবিআই এর লক্ষ্যে ডিজিটাল লেনদেন ব্যবস্থা এবং কোম্পানিগুলির জন্য অর্থনৈতিক কার্যকারিতা সুনিশ্চিত করা তো অন্যদিকে এর আগে আরবিআই জরিমানা মুখে পড়েছে পেটিএম বছর অক্টোবরে আরবিআই এর নিয়ম ভঙ্গের অভিযোগে এক কোটি টাকা কি জরিমানা দিতে হয়েছিল পেটিএম তো এর মানে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে আরবিআই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে পেটিএম কে পেটিএম কিন্তু আর নতুন কিন্তু গ্রাহক যোগ হবে না তো এর কারণ কিন্তু আরবিআই একটা রুলস এবং রেগুলেশন আছে সেইটা ভঙ্গ করার জন্য কিন্তু এই ব্যবস্থা কিন্তু আরবিআই নিয়েছে তো এবার কবে থেকে এবার চালু হবে তো পেটিএম যদি তার নির্দিষ্ট ফর্ম আরবিআই কাছে জমা দেয় এবং জমা দেওয়ার পরে কিন্তু যদি সব ঠিকঠাক থাকে তারা ভেরিফাই করবে ভেরিফাই করার পর কিন্তু আবার এপ্রিল থেকে চালু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো এটাই ছিল আজকে পেটিএম নিয়ে আপডেট যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বেল নোটিশানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে থ্যাংক ইউ